নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি পুকুর ধরে চলে এসেছি ছিপ নিয়ে। ছিপ ফেলবো, দেখি পুকুরে কি মাছ পাই। তো সেই মাছ দিয়ে আপনাদেরকে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই যে আমি আটাটা মাখিয়ে নিয়েছি, এই আটা দিয়ে ছিপ ফেলবো। দেখি আমার ভাগ্যটা কীরকম, মাছ পড়ে কি না। আপনারা আশীর্বাদ করুন যেন খুব তাড়াতাড়ি একটা বড় দেখে মাছ পড়ে যায়। সবই তো খেয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, একটা ছোট পুঁটি মাছ পড়েছে, এই দেখুন। এত বড় মাছ! সব সময় কি বড় মাছ পড়বে? এই জলে ছেড়ে দি। বন্ধুরা, ছোট মাছ পড়েছে, এটা ছেড়ে দেব, এটা নেব না। এ আবার গিয়ে সবাইকে বলে দেবে, আর মাছ পড়বে না মনে হয়। অপেক্ষা করছি বন্ধুরা বড় মাছ পড়ার জন্য। অনেক ধৈর্য ধরে ছিপে মাছ ধরতে হয়। ক্যামেরাম্যান বলছে আমি আর থাকবো না, ঘর চলে যাবো, আমি আর ক্যামেরা করতে পারবো না। অনেকক্ষণ হয়ে গেল, পালিয়ে যাচ্ছে সব। এদিকটায় মাছ পড়ছে না, এবার আমি ওই দিকটায় যাবো। ঘাটে আমি একটু ভাত ফেলিয়েছি, দেখি মাছ পাই কিনা। বন্ধুরা, আজকে শুধু ছোট ছোট মাছ পড়ছে, কি করব। এই আবার একটা সাপ আসছে, দেখুন বন্ধুরা, জল ডোরা সাপ। এ বাবরে, আমার দিকে আসছে। বন্ধুরা, ছিপে মাছ ধরতে ভীষণ মজা লাগে, আমার তো খুব ভালো লাগে। আপনারা কে কে ছিপে মাছ ধরেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। পড়ছে, এই তো, এটা একটু ছোট। আবার পুকুরে অনেক বড় বড় মাছ আছে, জানি না আজকে পড়ছে না। দেখুন বন্ধুরা, অনেক কষ্টে একটা বড় আমি মাছ পেয়েছি। বন্ধুরা, এই মাছটা হলে আমার রেসিপিটা হয়ে যাবে। অনেক কষ্টে এই মাছটা পেলাম। এই দেখুন, বালতিটা একটু ছোট, তাই পুরোটাই মাছটা ঘুরতে পারছে না। এই যে আগে পুঁটি মাছও পেয়েছিলাম, আর একটা চারা পোনা পেয়েছিলাম, সেটা মারা গেছে। একটা পুঁটি মাছ মারা গেছে, এই যে নিচে এখনো পুঁটি মাছ আছে। দেখুন বন্ধুরা, পুকুরের একদম তাজা জ্যান্ত মাছ। আর এই মাছটার ওজন প্রায় 500 গ্রাম হবে। প্রথমে আমি মাছটা কেটে নেব।
কথা বন্ধুরা, ছিপে মাছ ধরতে হেভি মজা লাগে, আর বড় মাছ পড়লে তো দেখতে নেই, ভীষণ মজা লাগে। আমি অনেকক্ষণ ধরে মাছ ধরছিলাম, খুব মন খারাপ হয়ে গেছিল বড় মাছ পাইনি বলে, শেষের দিকে বড় মাছটা পেলাম। দেখুন বন্ধুরা, জ্যান্ত মাছের এই যে কাটতে কিরকম রক্ত বেরোচ্ছে, মাছটা ডিম হয়ে গেছে, বের করে আপনাদেরকে দেখাবো। মাছটা আমি কেটে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কি করব, এটা ছেড়ে দেব? হ্যাঁ, এই মাছটা ছেড়ে দেব। বন্ধুরা, আমি চলে এসেছি রান্নার কাছে, আমি তো রান্নাটা শুরু করব, আর ওইদিকে দিদি মাছ ধরছিল, এখনো মাছ ধরবে। মাছগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ খুব ভালো করে মেখে নেব। মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব, হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব। উনানটা আমি ধরিয়ে নিয়েছি, কোনাটা বসিয়ে দেব। দিদি এখনো ওইদিকে মাছ ধরেই চলেছে, বললো একটা কড়াই আমি দিয়ে দেব সরিষার তেল। দিদি মাছ পেয়েছে, আবার একটা পোনা মাছ, ফেলে দা, এটাও নেব না, মরে যাবে গো, ফেলো ফেলো না। ওইদিকে আমার কোড়া গরম হয়ে গেল, মাছ দেখে আমি লাফিয়ে উঠে পড়েছি। তেল গরম হয়ে গেছে, কাকিমা চলে এসেছে, ওই যে দুজনে মিলে গল্প করবে আর মাছ ধরবে। ছোট মাছ পড়লে ছেড়ে দেবে, আর বড় মাছ পড়লে সবগুলোই নেওয়া হবে, বাড়িতে খাওয়া হবে। প্রথমে আমি দিয়ে দেব মৌরি, আর দেব ধনে। এবার আমি সর্ষে দিয়ে দেব, তাই নাকি? একদম সব থেকে ছোট একটা পুঁটি মাছ পড়েছে, বাটি করে তো খারাপ, বাটি করে একটু আমের আচার আনতে পারতে তো। আমি দুটো পাকা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষের সঙ্গে পাকা আর কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের ডিমটাও দিয়ে দেব। আমি সব গোটা মশলা বেটে নিয়েছি, এই রেসিপিটাতে গোটা মশলা বেটে দিলেই খেতে বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন। বন্ধুরা, এটা কালবুস মাছ, কাকিমা ধরেছে। আরে বাবা,
বন্ধুরা এই কালবোস মাছটা আমরা বাড়িতে খেয়ে নেব। অনেক কষ্টে কাকিমাও ধরেছে, ছিপ ফেলতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। বন্ধুরা মাছের কালারটা দেখুন, চোখগুলো লাল লাল, আর মুখের এই যে ওপরটা দেখাও, বাবা আমার না ছিপ ফেলতে হেবি ভালো লাগে, তাই কাকিমা মাছ ধরেছে, আমি রান্না ছেড়ে উঠে এসেছি। যাবে পালিয়ে যাবে, এখানে একটু এদিক করো, নাহলে পুকুরে লাফিয়ে পড়ে যাবে। হাতে জল দাও, হাতে জল দাও দিদি, হাতে জল দাও। ওই মাছ ভাজার তেলে আমি আলুগুলো দিয়ে দেবো, আলুর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ। চাপা দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আজকে আমরা সবাই মিলে ভালোই মাছ ধরছি আর খুব মজা হচ্ছে। এদিকে রান্না করছি, ওদিকে মাছ ধরা চলছে। এক্ষুনি ক্যামেরাম্যান তো মাছ ভাজা খাওয়া শুরু করে দেবে জানি আমি। একবার চাপাটা খুলে আলুটা নেড়ে নেব। এবার আলুর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে সব কিছু ভালো করে একটু ভেজে নেব। আলু আর বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটু সরিষার তেল দেব, দিয়ে দেব কালো জিরে, জেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব টমেটো কুচি। এবার আমি ধনে আর মৌরি বাটাটা দিয়ে দেব। এবার দেব হলুদ গুঁড়ো, মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি সরিষা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বেগুনগুলো আমি আলাদা করে বাটিতে তুলে রাখবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আবার একটা পড়েছে বন্ধুরা। আর এদিকে মশলার সঙ্গে আমি আলুটা ভালো করে কষে নিয়েছি। বেশিক্ষণ কষলে হবে না, সর্ষে দেওয়া আছে, বেশিক্ষণ কষলে সর্ষেটা তেতো হয়ে যাবে। এবার দিয়ে দেব জল। এবার আমি চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। খানিকক্ষণ পরে আমি চাপাটা একবার খুলে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে আমি ঝোলটা আর একটু ফুটিয়ে নেব, তারপর আমি মাছগুলো দেব। আলু ভাজার সময় লবণ দিয়ে আলুগুলো ভেজেছিলাম, ঝোলে আমি অল্প লবণ দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলটা আমি আর একটু ফুটিয়ে নেব। কাকিমা আর দিদি মাছ ধরছিল, তারপর বড় যেই মাছগুলো পড়ে গেল, মাছগুলো নিয়ে বাড়ি চলে গেছে রান্না করবে বলে। এই রেসিপিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। বন্ধুরা তাজা জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে, এবার আমি ভাত দিয়ে খাবো। দেখুন বন্ধুরা একদম পাতলা ঝোল,
ফালতে এদিকে পালি আসো না। বন্ধুরা আমরা তিনজনে মিলে খেতে বসে পড়েছি, বেশি হলে তারপর এদিকে জানা আসে। দেখুন বন্ধুরা একদম পাতলা ঝোল, এই দেখুন ঝোল বলে ভাতের ওপরে দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমরা সবাই খাওয়া শুরু করছি। একটু লেবু হলে খুব ভালো হতো, কিন্তু লেবু এখন তুলতে যাওয়ার সময় নেই। খুব খিদে পেয়েছে পপিকে। আমাকে নয়, তোমাদেরকেও খিদে পেয়েছে বলো? তোমরাও তো মাছ ধরছিলে, রান্না করেছে কষ্ট করে। যারা রিচ খান না এরকম পাতলা পাতলা ঝোল খান, তো টাটকা মাছের এরকম ঝোল বানিয়ে বাড়িতে খাবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল এই ঝোলের রেসিপিটা। সুন্দর হচ্ছে, আজকে জিজ্ঞাসা না করার আগে বলে দিলে তো। জিজ্ঞাসাই করতে হলো না, আবার নিতে ইচ্ছা লাগছে। নেবে না ঝোল দাও না, একটু ভাত নাও। ঝোল শুধু নেবে কেন, দুটো ভাত নাও, অল্প একটু ঝোল, ব্যাস ব্যাস ব্যাস, মাছ নাও। না না দিদি, তোমাকে একটু ঝোল দিয়েই ভাত খাই। আমি এখানে আলু আর বেগুন দিয়ে এই ঝোলটা বানিয়েছি। আপনারা আলু আর ঝিঙে দিয়েও এই ঝোলটা বানাতে পারেন বেগুনের পরিবর্তে। আর আপনারা বাচ্চাদেরকেও এরকম ঝোল করে বাড়িতে খাওয়াতে পারেন। কাঁচা লঙ্কাটা তখন বাদ দেবেন, বাচ্চারা খুব বেশি ঝাল খায় না। দিদি কিছু বলো, কেমন হয়েছে বলো? খুব ভালো লাগছে, আর বলার ভালো লাগছে, ওই জন্য বলার আর টাইম নেই, খেয়েই যাচ্ছি আগে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।